অনেক বেশি ভালো আছে। আজকে হচ্ছে এটা ফ্রান্সের টুকে বিচে আসছি আমরা, ফ্যামিলি ট্যুর, বাসুর দাবর যা সবাই মিলে। ওই যে আমাদের ফ্যামিলি মেম্বার ওইদিকে, আর দেখাবো না। আজকে হচ্ছে আমি সরাসরি ভয়েস দিয়ে ভিডিওটা করছি, কারণ আমি হয়তো এখন এটা আপলোড দিব, সেজন্যে জানি না আমার ভয়েসটা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। এই পানিতে আমরা ছিলাম একদম ওইদিকে, ওইদিকে ছিলাম, ওইখান থেকে পানি উপরের দিকে চলে আসছে, আস্তে আস্তে আরও উপরে চলে আসছে, ওই পর্যন্ত চলে যাবে। নর্মালি আমরা একদম ওইখানটাই ছিলাম, পানি উপরে উঠতে উঠতে এ পর্যন্ত চলে আসছে। তো এর মধ্যে বলে নিই, যারা হচ্ছে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটাকে লাইক এবং ফলো দিয়ে দেবেন। আর যদি বেশি ভালো লাগে থাকে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। অগ্রিম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। যেগুলা আমি আসলে জানি না আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, কারণ এখানে প্রচুর বাতাস, আর হচ্ছে এই যে সমুদ্রের একটা শব্দ, আমি আমার নিজের কথা নিজে শুনতে পাচ্ছি না, জানি না, আমি চেষ্টা করছি যে জোরে জোরে কথা বলার, কিন্তু এই যে পানি ঢেউ একদম উপরে চলে আসছে, এই পাশে পানি একদমই ছিল না, এই এই ভিজে যাচ্ছি। আমি যত উপরের দিকে যাচ্ছি পানি কিন্তু উপরের দিকে চলে আসতেছে, মানে আর একদম বিন্দু ছিল, একদম ওই ঠান্ডাই ছিল। যেহেতু আজকে ওয়েদারটা আমরা ঠান্ডা ঘুরে আসিনি, ওয়েদারটা আসলে গত গানকে ছিল 30, আজকে চলে আসছে 20-তে। তো 20 মানে তো এখানে ঠান্ডা, তার মধ্যে সমুদ্র তো প্রচুর বাতাস, বাতাসের কারণে আসলে প্রচুর ঠান্ডা, তো সেই জন্য ওয়েদার আসলে খেয়াল করলে কিন্তু আসতাম না। কারণ কালকে আমরা যখন দেখছি ইয়েতে প্যারিসে ছিল 30, সেজন্য ভাবছিলাম যে এইখানটাই হয়তো আজকে ইয়ে হবে। আজকে প্যারিসেও কিন্তু ওয়েদারটা কম ঠান্ডা। আমি আবারও সরি বলছেন, জানি না আমার কথাটা শোনা যাচ্ছে কিনা, কারণ আমি প্রচুর জোরে জোরে কথা বলছি কিন্তু আমি নিজের কথা নিজে শুনতে পাচ্ছি না। সমুদ্রের শব্দ, বাতাস, বাতাসে মনে হচ্ছে কান বন্ধ হয়ে আসছে। চারপাশটা একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে প্যারিস থেকে 2.5 থেকে 3 ঘন্টার পথ প্রাইভেট গাড়িতে। সমুদ্রে আসলে আসলে খুবই রিল্যাক্স ফিল হয়, খুবই ভালো লাগে, আর বাচ্চারা তো একদম পাগল হয়ে যায় পানিতে নামার জন্য। আজকে আসলে বাচ্চাদেরকে পানিতে নামতে দেওয়ার জন্য সাহস পাচ্ছি না, একদিকে ঠান্ডা আরেকদিকে প্রচুর ঢেউ। ঢেউগুলো কিন্তু আসলে ভিডিওতে ওইভাবে আসছে না, কিন্তু প্রচুর ঢেউ, অনেক বেশি। আমি যেহেতু এখনই ভিডিওটা আপলোড দিব, তো সেই ক্ষেত্রে আমি আসলে বকবকি করছি, কারণ আমি কোনো এডিট টেডিট করব না, এডিট করলে হয়তো মিউজিক দিয়ে দিতে পারতাম। আমি চাচ্ছিলাম যে সমুদ্রের যে শব্দ এটা আপনারা শুনে দেখে, সমুদ্র দেখে তারপর আমার মতো কিছুটা পুরোপুরি হয়তো ওইভাবে ভালো লাগাতে পারবো না, তারপরেও কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। পাহাড়ের মতো
এই জায়গাটাও পানি চলে আসবে একটু পরে, আস্তে আস্তে অনেক উপরে উঠে চলে আসছে পানি। এখানে অনেক ঝিনুক দেখা যাচ্ছে। আমরা অনেক দূরে ছিলাম, তখন পানি ছিল না। ওই যে একদম ঢেউ দেখা যাচ্ছে ওই পর্যন্ত ছিলাম, ওইখান থেকে হেঁটে হেঁটে আমি যত উপরের দিকে আসছি ততই মনে হচ্ছে পানি উপরে চলে আসছে। আমাদের এখানে এখন দুপুরের টাইম, তো বিকাল হতে হতে একদম ওই যে ভেজা জায়গা দেখা যাচ্ছে না ওই পর্যন্ত চলে যাবে। ভেজা জায়গা পর্যন্ত আগে পানি ছিল, পরে নেমে গিয়েছিল দুপুরের আগে, এখন আবার উপরে উঠে আসছে। ওই যে বলে না জোয়ার ভাটা, সেই কারণে। এখন ভিডিওটা করে এখন সাথে সাথেই আমি আপলোড দিব আপনাদের জন্য, আমার সাথে সাথে আপনারাও একটু উপভোগ করবেন সমুদ্রের সৌন্দর্য। শুনলে সহ্য হয় না কিন্তু, হ্যাঁ, কিন্তু এই সমুদ্রের শব্দটা খুবই ভালো লাগে বসে থাকতে নিরিবিলি। তো সেজন্য আমি আসলে একটু ভিডিও করে এখনই আপলোড দিয়ে দিব, এরপরে আমি এনজয় করব, কারণ ভিডিও কন্টিনিউ করতে থাকলে আর এনজয় করা হয় না। সেই জন্য এখানে আমাদের মেয়েরা দূর থেকে ভিডিও দেখিয়ে দিলাম, যেহেতু ওদেরকে ক্লিয়ার দেখা যাচ্ছে না সেজন্য। তো আশা করি সবাই ভালো আছেন, আর আশা করি আপনাদের আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে। তো আবারও বলে নিই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে প্লিজ লাইক এবং ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আমি যদি সম্ভব হয় আবার ছোট আকারে ভিডিও শেয়ার করব, যদি আমার সম্ভব হয়, নয়তো তারপর আপনাদের সাথে এটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন।